আমার রিজার্ভ বেঞ্চ, আমি রয়েছি শুভঙ্কর আপনাদের সঙ্গে। আজ আমাদের এই বিশেষ এপিসোডে অতিথি হিসাবে রয়েছেন ভারতীয় ফুটবলের অন্যতম একজন তারকা প্রণয় হালদার। ওয়েলকাম প্রণয় দা। আমাদের রিজার্ভ বেঞ্চ অফিসিয়ালের প্রত্যেক মেম্বার্সকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এরকমই ভালো কাজ করে যাও, মানুষের কাছে ভালো খবর নিয়ে নিউজ নিয়ে পৌঁছে যাও, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আরও এগিয়ে চলো। প্রথমেই যেটা জানতে চাইব যে এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেরকমভাবে মরশুম শুরু হয়নি, সমস্ত ফুটবলাররাই বাড়িতে রয়েছে, পরিবারের সাথে রয়েছে, তুমিও রয়েছো, তো কিভাবে নিজেকে এই সময়টা ফিট রাখো এবং কিভাবে আর কি পরিবারের সাথে যদি সময় কাটাও এই টাইমটা? না, ব্যাপারটা হচ্ছে আমাদের আইএসএল প্রায় শেষ হয়েছিল, আমাদের আমরা সেমিফাইনাল খেলেছিলাম মার্চ মাসে, মার্চ এপ্রিল পর, মার্চের 15। তারপর থেকে মোটামুটি ধরো কিছুদিন রেস্ট নিয়ে ফ্যামিলির সাথে টাইম কাটিয়ে এখন আমি আবার প্রায় এক মাস হতে চলছে আমি ফিজিক্যাল ট্রেনিং করছি। আমাদের সোদপুরে রুদ্র প্রতিম রয় আছে, উনি ইস্ট বেঙ্গলের ফিজিক্যাল ট্রেনার ছিল লাস্ট ইয়ার, গত কয়েক বছর ধরে ইস্ট বেঙ্গলের ফিজিক্যাল ট্রেনার ছিল। তো যখনই আমি অফ সিজনে আমি ওনার কাছেই জিম করি, যে কন্ডিশনিং ওনার কাছেই করি। তো যেটা হয় যে ক্লাব ফুটবলে একরকমভাবে ফরমেশনে খেলা হয়, আবার আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। এবার তুমি তো এশিয়ান কাপেও খেলেছো, তার কয়েকদিন আগে সবুজ মেরুন জার্সি গায়েও নেমেছো, দুরকম কোচের আন্ডারেই খেলেছো। তো এই যে যখন ক্লাব ক্যাম্প থেকে হঠাৎ করে আবার চলে যেতে হয় জাতীয় দলের ক্যাম্পে, কিছুটা পরিবর্তন হয়, তো এটা মানিয়ে নিতে কতটা সমস্যা হয় প্লেয়ারদের? না, সেরকম দেখো সবাই প্রফেশনাল, আমিও প্রফেশনাল প্লেয়ার। প্রথম যেরকম ধরো আমি লাস্ট দু বছর আমি হাবাসের আন্ডারে খেলেছি, লাস্ট ইয়ার আমি ওয়েন কোলের আন্ডারে খেলেছি, প্রথম প্রথম একটু মানিয়ে নিতে একটু কনফিউজ হচ্ছিলো, লাভ পরের দিকে কোনো অসুবিধাই ছিল না, কারণ নতুন টিম, নতুন মুখ, সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। তো লাস্টের দিকে কোনো অসুবিধা হচ্ছিলো না, কারণ আমি তো প্রফেশনাল, তো কোনো এটা ডাজেন্ট ম্যাটার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা মানে কথা মানে প্রচলিত আছে, সেটা হচ্ছে প্রবীর প্রণয় প্রীতম, তিনটে পি, বাঙালি তিনটে পি এর একটা ব্যাকবোন দলের বলা হয় হতো, তো সেইটা কতটা ফিল করতে যখন মাঠে নামতে? না, ব্যাপারটা হচ্ছে দেখো আমরা তিনজন প্রায় 2009, আমরা 2009 থেকে প্রায় একসাথে খেলছি, আন্ডার 19, আন্ডার 22, আন্ডার 23 এবং সিনিয়র ইন্ডিয়া টিম সবাই একসাথে খেলছি। তো সুতরাং আমাদের বন্ডিংটা মানে আর নতুন করে বলার কিছু নেই, সবাই একে অপরকে যখনই আমরা আড্ডা মারি অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, আমাদের একটা দারুণ বন্ডিং আছে। আমি চাইবো যে বন্ডিংটা যাতে কন্টিনিউ হয়, বন্ধুত্বের বন্ডিংটা কন্টিনিউ যাতে, একদম 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 সেটাই হবে, কোনো ইয়ে নেই, এর মধ্যে কোনো ডাউট নেই। এবং দুজনেই খুব প্রবীর প্রীতম এবং বিভিন্ন সৌভিক চক্রবর্তী, দেবজিৎ, আমরা সব এক গ্রুপ এবং প্রত্যেকেই খুব সহযোগিতা করে। এবং তুমি দেখবে কোভিডের সময় আমরা প্রত্যেকে আমাদের একটা মানে ইয়ে বলছি, আমাদের প্লেয়ার্স ফর হিউম্যানিটি একটা গ্রুপ আছে, টোটাল 40-45 মেম্বার্সরা আছে, যারা এক্স কারেন্ট প্লেয়ার টোটাল। তো তার মধ্যে মেহতাব দা, নবিদা থেকে শুরু করে দীপঙ্কর দা, অর্ণব দা এবং আমরা কারেন্ট প্লেয়ার যারা খেলছি প্রত্যেকেই আছে। এবং প্রত্যেকেই আমরা কোভিডের সময় বিভিন্ন টাইপের চ্যারিটি ম্যাচ খেলে থাকি, তো যতটা পারি আমরা হেল্প করার চেষ্টা করি আমাদের সাধ্যমতো। এই সময়টা সম্ভবত তোমরা অনেক জায়গায় পৌঁছেছিলে, কিছু কাঁচা খাবার, শাকসবজি বা এইসব নিয়েও তোমরা সম্ভবত পৌঁছেছিলে। একদমই ঠিক, আমরা আমফানে যে প্রায় তুমি দেখবে আমফানে অনেকের বাড়ি ঘর ছাড়া হয়েছে, তো সেই সমস্ত বা অনেকে খেতে পাচ্ছিলো না লকডাউনের বিভিন্ন কারণে, তো এবং অনেকের নি অপারেশন হয়, স্পোর্টস রিলেটেড যে ইঞ্জুরিগুলো, সেই ইঞ্জুরিগুলো যতটা আমরা চেষ্টা করি আমরা তাদের রিকভারি করি আবার গ্রাউন্ডে ফিরিয়ে আনার জন্য। কারণ সব প্রত্যেকজনই তো চায়, একটা ফুটবল প্লেয়ার কেউ মাঠ থেকে বেরোতে চায় না, কারণ তারা ছোটো থেকে এই ফুটবলটাই প্যাশনেট করে আসছে। তা আমরা যতটা চাই সহযোগিতা করার আমাদের সাধ্যমতো। অবশ্যই, তো এখান থেকে একটা জিনিস জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে আজকে তুমি বা এরকম তোমার মতো যারা বাংলা ফুটবল, দেশের ফুটবল দাপিয়ে খেলেছে, তাদের একটা মঞ্চ ছিল এই কলকাতা লিগ। তুমি যে কথাটা বলছিলে যে অনেকেই স্বপ্ন দেখে, তো সেই স্বপ্নের মঞ্চটা, তো সেটা
আসতে চলেছে আর কয়েকদিন বাদে, সম্ভবত শুরু হচ্ছে। তো এটা তো তোমাদের কাছে একটা নস্টালজিয়া যে এই এই যে তোমরাও সেখান থেকে একটা জার্নি শুরু করেছো, এখনও অনেক নতুন ফুটবলার আছে, তো এটাকে কীভাবে ভাবো, কীভাবে দেখো? না, ফার্স্ট কথা হচ্ছে আমি এখন টিল নাও আমি এখনও পর্যন্ত কলকাতা লিগ খেলিনি, কিন্তু আমার ইচ্ছা আছে যে একবার হলেও মানে CFL খেলার, কলকাতা লিগ খেলার, কারণ বাঙালির তো একটা ইমোশান জড়িয়েই আছে কলকাতা লিগে। তো সেই সেই সূত্র ধরে এই বছর আমি জানি না যে এখনও আমাদের টিম খেলবে কি না, দেখা যাক।